হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা মজার ঘটনা দেখাবো আজকে। সেটা হলো আমার মামনি জোহা, তার খুবই পছন্দের একটা খাবার আছে, সেটা হলো কোকো ক্রাঞ্চ। আমি এটা নিয়ে আসছি, বাইরে গিয়েছিলাম, আস্তে আস্তে করে বাইরে গিয়েছিলাম, সেখান থেকে কোকো ক্রাঞ্চটা কিনে নিয়ে আসছি। কিন্তু ও জানে না যে ওর জন্য আমি কোকো ক্রাঞ্চ নিয়ে আসছি। ওর কোকো ক্রাঞ্চটা কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। ও এর আগে আমাকে কয়েকবার বলেছে, বাবা আমাকে নিয়ে এনে দাও এনে দাও, কিন্তু আমি সেটা আনতে পারিনি, ভুলে গেছি বারবার। কিন্তু আজকে যে নিয়ে আসছি এটা আমি মনে করি নাই। এখন কি করবো, ডেকে এনে একটা সারপ্রাইজ দেব। সে এত খুশি হবে, আপনি চিন্তাই আপনারা চিন্তাই করতে পারবেন না যে সে কত খুশি হবে। সো একটু অপেক্ষা করেন, আমি ওকে ডাকছি, তারপরে দেখাচ্ছি যে গিফটটা পেলে সে কত খুশি হয়। ঝা ঝামনি, জি বাবা, এদিকে আসো তো বাবা। হ্যাঁ আসছি। কি করছিলে বাবা? আমি হ্যাঁ একটু পড়াশোনা করছি। পড়াশোনা করছিলে? কি পড়তেছিলে বাবা? আমাদের দেশ ছড়া। তাই? আচ্ছা, আমাদের দেশ ছড়াটা কে লিখেছে? আনম বজলুর রশিদ। না, আনম বজলুর রশিদ ওটা। আচ্ছা আচ্ছা, ছড়াটা কি তোমার মুখস্থ হয়ে গেছে? তাই? আচ্ছা, যদি তুমি আমাকে এই ছড়াটা সম্পূর্ণরূপে সুন্দর করে শোনাতে পারো, মানে নির্ভুল ভাবে বলতে হবে, ভুল হলে কিন্তু হবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বিগ সারপ্রাইজ। বিগ সারপ্রাইজ? হ্যাঁ, কিন্তু সারপ্রাইজ তো বলা যায় না, সারপ্রাইজটা আমি তোমাকে দিব এখন, একটা সারপ্রাইজ গিফট, নট সারপ্রাইজ। এটা একটা সারপ্রাইজ গিফট যেটা তোমার অনেক পছন্দ হবে, কিন্তু আগে আমাকে ছড়াটা নির্ভুল ভাবে শোনাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে ছড়াটা একটু শোনাও। আমাদের দেশ লিখেছেন আনম বজলুর রশিদ। আমাদের দেশ তার কথা বলে পাশি, সবুজ ঘাসের মতো সেফালের হাসি, মাঠে মাঠে চড়ে নদী পড়ে যায়, জেলে ঝড়ে মাছ মেঘের ছায়ায়, রাখাল বাসার বাসি কেটে যায় বেলা, খুশি হয়েছি তোমার ছড়াটা পুরোপুরি হয়ে গেছে। দর্শক, আমি কিন্তু বলেছিলাম যে যদি আমার মামুনিকে আমি একটা গিফট দিই ও অনেক খুশি হবে, সেটা কিন্তু একটা হ্যাপি সারপ্রাইজ গিফট। আপনারা জানেন সেটা কি? ও কিন্তু জানে না, আমি কিন্তু এটা ওর পিছনে লুকিয়ে রেখেছি। চোখ দুটো বন্ধ করো। হ্যাঁ, চোখ খুলবে না, আমি তোমাকে দেখাবো সেই সারপ্রাইজ গিফটটা। আগে খুলবে না, এবার চোখটা খুলো। তুমি এটা কয়েকদিন আগে চেয়েছিলেন আমার কাছে? হ্যাঁ, আজকে জেনে আসছে, এটা কিন্তু তুমি জানো না, আমি কিন্তু বাইরে গিয়েছিলাম এটার জন্য। বাবা, তুমি খুশি হয়েছো বাবা? হ্যাঁ, অনেক খুশি। এখন থেকে তুমি কি করবে জানো? তুমি আমাকে প্রতিদিন একটা করে নতুন ছড়া বা একটা নতুন পড়া শিখে আমাকে শোনাবে, আমি তোমাকে প্রতিদিন একটা করে গিফট করবো, সারপ্রাইজ গিফট। শুধু কোকো ক্রাঞ্চ না, আরো ভালো ভালো গিফট করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। নাস্তা করেছো বাবা? জুস, ম্যাঙ্গো জুস। কি দিয়ে তৈরি ম্যাঙ্গো জুসটা? কি দিয়ে করেছো? অনলি ম্যাঙ্গো নাকি মিল্ক ম্যাঙ্গো? মিল্ক ম্যাঙ্গো, কারণ কাঁচা আম মতো। পাকা? নো নো নো, পাকা আমের সঙ্গে একটু মিল্ক দিয়ে তারপর করা হয়েছে না? এটা হচ্ছে মিল্ক ম্যাঙ্গো জুস। ইস, ঘুমে যাচ্ছে বাবা। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। ওকে দর্শক, দেখতেই পারলেন আমার মামুনিটা কোকো ক্রাঞ্চ পেয়ে কত খুশি। এটা আসলে ওর খুবই ফেভারিট একটা খাবার, ছোটবেলাতেই খুব পছন্দ করে, মানে দুধের সঙ্গে দিলে এটা একটু খায়, এমনি এমনি দুধ খেতে চায় না, কোকো ক্রাঞ্চটা দিলে খুব খেতে চায়। আমি আসলে প্রোডাক্টের কোনো বিজ্ঞাপন করছি না, মানে এই জিনিসটা ওর খুব পছন্দ। যত যত যখন থেকে ও মানে বুঝতে পারে, তখন থেকে হয়তো টিভিতে বা কোথাও বিজ্ঞাপন দেখছে, তখন থেকে বলে বাবা এটা আমার খুব পছন্দ, এটা কিনে দিলে বা এটার সঙ্গে দুধ দিয়ে দিলে ও খুব খায়, আর এমনিতে দুধ দিলে খেতে চায় না, এই জন্যই আর কি। তো ওর খুব পছন্দ। তুমি তাহলে অনেক খুশি হয়েছো না বাবা? অনেক খুশি। লাভ ইউ বাবা। অনেক
থ্যাংক ইউ সবাইকে।